আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত করবা আল্লাহ রাব্বুল আলামিনের। দুই নম্বর যে আদেশটা করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বর বলেন, মানুষ তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা। এখন মানুষ শব্দটা উল্লেখ করেছেন সূরা আনকাবুতের আট নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনা আল-ইনসান, ওয়াসাইনা আল-ইনসান বিওয়ালিদাইহি হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন ওয়াসাইনাল ইনসান। ইনসান শব্দটা প্রয়োগ করেছেন এখানে মুমিনুন বলে নাই, মুমিন বলে নাই, মুসলমান বলে নাই, হিন্দু বলে নাই, খ্রিস্টান বলে নাই, শব্দ একটা উল্লেখ করেছেন সেটা হলো ইনসান। আর ইনসান বলিয়া যত মানুষ আছে পৃথিবীর বুকে সবাইকে বুঝাই, কথা কন ঠিক কিনা? মুসলমানদেরকেও বোঝায় ইনসান মানুষ, হিন্দুদেরকেও বোঝায় মানুষ, খ্রিস্টানদেরকেও বোঝায় মানুষ, ইহুদি নাসারা যারা আছে সবাইকে বলে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মানুষ আছো, যত মানুষ আছো, তোমাদের জন্য আবশ্যক হলো তোমরা তোমাদের ওয়াবিল ওয়ালিদাইহি হুসনা, তোমাদের মা আর বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আচরণটা কখন তোমরা করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার মা আর বাবা, যখন তোমাদের মা আর বাবা তারা পৌঁছে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু কিবারু, যখন তারা বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে, যখন তারা দুর্বল হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তারা বসলে আর দাঁড়াইতে পারবে না, আবার দাঁড়াইলে তারা আর বসতে পারবে না, এমন একটা সময় সবার ভিতরে আসবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইনসানদেরকে এমন একটা হুকুম করেছেন, আল্লাহর ইবাদতের পরে এই হুকুমটা করেছেন, স্বয়ং রাব্বুল আলামিন এই হুকুমটা করেছেন, তাহলে এর তাকিদ, এর মর্যাদা, এর গুরুত্ব কম না, অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মা আর বাবা দুইজনকে পাও অথবা একজনকে যদি তোমরা পাও, ও দোস্ত আমারও বাবা নাই, আপনাদের কার কার বাবা নাই একটু হাতটা দেখি। আল্লাহু আকবার, অধিকাংশই দি বাবা নাই, অধিকাংশ বাবা নাই, হাত নামান। আল্লাহ আমাদের বাবা গুলিকে আল্লাহ তুমি মাফ করে দাও, সবাই বলে আমিন। মা নাই কার কার? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, মায়েদের কবর কে মাওলা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিন, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে, আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনকে যদি তোমরা পাও অথবা একজনকে যদি তোমরা পাও, অদস্ত অনেকের বাবা নাই মা আছে, অনেকের মা নাই বাবা আছে, অথবা অনেকের উভয়জনেই জীবিত আছে, বাবাও আছে মাও আছে, আবার অনেকের মাও নাই বাবাও নাই। এখন শুধুমাত্র মনে হলে মায়ের জন্য বাবার জন্য চোখের পানি আসবে, আর কিছুই আসবে না। হুজুর, এখন রাত্রের শেষ ভাগে আপনি আইসা আমাদের কেমন কথাগুলি শোনান? হুজুর, মা বাবা থাকতে তো আপনি কথাগুলি বলেন নাই,
মা বাবা থাকতে তো এই কথাগুলি আমরা শুনি নাই। ওরে হতভাগা, যারা আমাদের মা বাবা নাই দুনিয়ার মুখে, একমাত্র তারা এখন চোখের পানি ছাড়া আর কিছু করার কোন রাস্তা নাই। ও দুস্থ, যাদের মা আছে যাদের বাবা আছে, এখনো যাদের মা আছে বাবা আছে, আল্লাহর হাবিব বলেন যার বাবা আছে তার জন্য একটা জান্নাত তার চোখের সামনে আছে, যার মা এখনো জীবিত আছে তার জান্নাত এখনো তার দরবারে আছে। অর্থাৎ মায়ের মনটাকে যদি তুমি খুশি করে ফেলো, হারুসের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। বাবার মনটাকে যদি তুমি খুশি করে ফেলো, আরশের মালিক আল্লাহর কুদরতে যেটা তখন খুশি হইয়া যায়। হদিস্ত, এখন যাদের মা বাবা আছে একমাত্র তাদের এই সুযোগটা আছে, যাদের মা বাবা নাই তাদের এই সুযোগটা নাই, তাদের এখন শুধুমাত্র চোখের পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি একজনকে পাও অথবা তোমাদের উভয় জনকে যদি পাও, তাহলে তোমরা তাদের সাথে দুইটা কাজ করবা না, কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন ভাই, কয়টা কাজ? মনোযোগ সহকারে কষ্ট করে যেহেতু বসে আছেন, আপনাদের অনেক সাথী ভাই চলে গেছে, এখন যাইয়া তারা ঘুমের ঘোরের মধ্যে মোবাইল টিপবে, ঘুমে ধরবে না। অদুস্থ কষ্ট করে যেহেতু আছেন, এমন কিছু জিনিস এখান থেকে মুখস্থ করে নিবেন, এখন থেকে আমলটা শুরু করে দিবেন, আরশের মালিক আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মা এবং বাবা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয়জন আছে, তখন তোমরা তাদের সাথে পালা তাকুল্লাহুমা উফ, তোমরা মা বাবার সামনে উফ শব্দটা বলবা না, অথবা তোমরা মা বাবার সামনে তোমাদের জবান দ্বারা উফ শব্দটা বলবা না। ও যুবক ভাই, তোমার ব্যবহারের কারণে যেন তোমার মা বাবার জবান দ্বারা উফ শব্দটা বের না হয়। আরে কত মা বাবার জবান দ্বারা দেখা যায়, সন্তানের কষ্টের কারণে, সন্তানের কথার কারণে, সংসারের ঝামেলার কারণে মা বাবাকে কষ্ট দেয়, কথার দ্বারা কষ্ট দেয়, কাজের দ্বারা কষ্ট দেয়, কত নালায়ক কপাল পুড়া মা বাবার শরীরের মধ্যে হাত পর্যন্ত দিয়ে দেয়, আছে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত দিবা তো দূরের কথা, আঘাত করবা তো দূরের কথা, ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমাদের মা বাবার জবান দ্বারা যেন উফ শব্দটা যেন বের না হয়। ও দুস্ত, যদি তোমার মা বাবার দিলের মধ্যে কষ্ট দেওয়া অবস্থায় তুমি সন্তান দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, মা বাবা তোমার উপর অসন্তুষ্ট, মানি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, দুস্ত দুনিয়ার বুকে তার শাস্তি ভোগ করতে হবে, দুনিয়ার বুকে মা বাবার সাথে অবাধ্য হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে কষ্ট না দেয় ততক্ষণ পর্যন্ত তার মওত দেয় না। এজন্য এক নম্বর আমল, এক নম্বর আমল হলো আমরা যারা এখানে আছি, আমরা আর মা বাবার সামনে এমন কোনো ব্যবহার করব না। হাত তুলেন, আল্লাহকে সাক্ষী রাখেন, নিয়ত করেন, আমরা এমন কোনো ব্যবহার করব না যে আমার কথার দ্বারা, আমার ভাবভঙ্গিমা, আমার মুখের দ্বারা, আমার রাগের দ্বারা যেন আমার মা বাবা মনের মধ্যে কষ্ট না যায়। হাতটা সোজা করেন, সোজা করেন, এখন দোয়া কবুলের সময়, ইনশাল্লাহ আমল করব তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমি সংক্ষেপ করে আপনাদের কষ্ট রাখার জন্য, এক নাম্বার হলো এমন কোনো কাজ করবেন না যেন মা বাবার দিলের মধ্যে কষ্ট যায়। দুই নাম্বার, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেয় এমন মানুষ আছে না নাই? কথা কই না, আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এ সাধারণ একটা বিষয় নিয়া শ্বশুর শাশুড়িকে যেই কথাটা বলতে না পারবে, এটা নিজ মা বাবাকে বলে ফেলে। শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে গেলে অনেক হোয়াইট খুঁজে, হোয়াইট সম্মান খুঁজে,
আর তোমারে জন্ম দিল মা, এই মার সাথে কথা বলতে যাইয়া সে আর তখন সম্মান খুঁজে না, ওয়াইট খুঁজে না, কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, দুইটা কাজ তোমরা করবা না, একটা হলো তোমরা তাদের দিলের মধ্যে আঘাত দিবা না কথার দ্বারা হোক, তোমার ভাব ভঙ্গিমার দ্বারা হোক, বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? অদুস্থ কথাগুলি বলতেছি কালামুল্লাহ শরীফ থেকে, জয়টা হরফ আমি তেলাওয়াত করতেছি, প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা করে নেকি আমার আর আপনাদের আমল নামার ভিতরে ঢুকতেছে, তাতে লাভ না লস? আপনারা থাইকা লাভবান না লসবান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, ওরে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবাকে কখনো ধমক দিয়া কথা বলিও না, এই মা বাবা হারাইলে গর্ভধারণী মা বাবার মতো আর মা বাবা পাইবা না, শত শত মা পাইবা, শত শত বাবা ডাকনেওয়ালা লোক পাইবা পৃথিবীর বুকে, কিন্তু গর্ভধারণী মায়ের মতো কোনো মা পৃথিবীর বুকে পাইবা না, কথা কন ঠিক কিনা? অদস্থ এখন প্রশ্ন হলো হুজুর, মা বাবা যে অনেক সময় আমাদের কথা শুনে না, আমার মায়ের মেজাজটা ভালো না, আমার বাবার মেজাজটা ভালো না, এমন অভিযোগ আছে না নাই? কথা কই না, আছে না নাই? খরচটা দেওয়ার পরেও বলে যে আমাকে খরচটা দেই না, আমার ভয় না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক এসে হাজির হয়ে গেল, আয়েশা আল্লাহ রাসূলের দরবারে অভিযোগ জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাটা যে মেজাজটা অনেক খারাপ, অনেক খারাপ, কন্যা নাউজুবিল্লাহ। রাসূলের দরবারে নালিন জানাই, আমার মায়ের মেজাজটা ভালো না। আল্লাহ রাসূল বলেন, তোমাকে যখন গর্ভে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজটা খারাপ ছিল না, তোমাকে যখন 9 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত পেটের মধ্যে ধারণ করিয়া, একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, অদুস্থ 9-10 মাস পর্যন্ত তোমাকে পেটের মধ্যে নিয়া সে চলাফেরা করেছে, তখন তো তার মেজাজটা খারাপ ছিল না, তখন যে তার বিরক্তি ভাব এসেছিল, তখন তো সে আর বলে না যে আমি আর সন্তান গর্ভে ধারণ করব না, এই কথা বলে? কথা কয় না কোনো মা বাবা? এই কথা বলে কোনো মা বাবা? এই কথা বলে না। আল্লাহ রাসূল বলেন, তোমাকে যখন পেটে ধারণ করেছিল তখন কি মেজাজটা খারাপ ছিল না? আবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলেছি তা সত্য কথা বলেছি, আমার মায়ের মেজাজটা সত্যিকার অর্থেই খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের মেজাজটা যদি সত্যিকার অর্থে খারাপ হইয়া থাকে, তখন তোমাকে ভূমিষ্ঠ করার পর আরো যে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছিল, তখন কি তোমার মায়ের মেজাজটা আর খারাপ ছিল না? এরপর আবার ওই সাহাবী কয়, ওই লোকটা আবার রাসূলকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের যে হক ছিল সেই হকটা আমি আদায় করে দিয়েছি। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, বলে তুমি কেমনে আদায় করলা? ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধে করিয়া বাইতুল্লাহ শরীফে যাইয়া তোয়াফ করেছি, হজ করেছি, সুতরাং আমি আমার মায়ের হকটা আমি আদায় করে দিয়েছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে তুমি তোমার মাকে কাঁধে করিয়া বাইতুল্লাহকে তুমি তোয়াফ করাইলা, তোমার মা তোমাকে যখন ভূমিষ্ঠ করেছিল তুমি কি তার হকটা আদায় করেছ? যখন ভূমিষ্ঠ করেছিল এই যে একটা কষ্ট, এই ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্টটা হয়েছিল এটার হক কি তুমি আদায় করেছ? অর্থাৎ তুমি এটার হকও আদায় করতে পারো না। মাঝে 10 মাস 10 দিন ঘর বে ধরিয়া,
করেছে আমাদের গায়ে রহ চামড়া কাটিয়া দিলে, গায়ে রহ চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শুধ হবে না জানি মা, সেই ঋণ শুধ হবে না জানি। কথাক্ষণ গায়ের চামড়াকে যদি জুতা বানাইয়া মাকে যদি দেওয়া হয়, মা গো তুমি এটা পরিধান করো, এরপরেও মায়ের যেই ঋণ, মা সন্তানের জন্য যে কষ্ট করেছে, আর একটু বাস্তবে বুঝেন, আপনাদের জন্য আপনাদের মা যে কষ্ট করেছে, আপনাদের জন্য আপনাদের মা যে কষ্ট করেছে, এই গায়ের চামড়া দিয়া যদি জুতা বানিয়ে দেন আর এই জুতা দিয়ে যদি মা হাঁটে, হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে যাবে, চামড়া শেষ হয়ে যাবে, এরপরেও সেই মা বাবার হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর কাজ হলো তোমরা তাদেরকে কষ্ট দিবানা, দুই নম্বর কাজ হলো ধমক দিবানা, তিন নম্বর কাজ হলো তোমরা তাদের সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলবা। এখন প্রশ্ন হলো হুজুর, একটা কাজ বারবার করবে, কতদিন করব, কতদিন করব, কেন আল্লাহ তাআলা এত গুরুত্ব দিলেন, কেন আল্লাহ তাআলা এত গুরুত্ব দিলেন? ও দোস্ত, মা আর বাবা এত কষ্ট করে, বাবার চাইতে মায়ের কষ্টের কথা তিন গুণ বেশি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা লোকমানের ভিতরে বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন করবা জাননি? তোমার এই মা হামালাতহু উম্মুহু ওয়াহনান, তোমাকে পেটে ধারণ করেছে কষ্ট করিয়া। বলবেন হুজুর কিভাবে কষ্ট করলো? যে সকল যুবক ভাইয়ের আছেন আপনাদের এটা আমি বুঝাইতে পারবো না, যখন বিবাহ করবেন, যখন সন্তানের বাবা হবেন, তখন হালকা মাত্র কিছু আজ করতে পারবেন, কিন্তু এর চাইতে একশোর মধ্যে একশো এই আয়াতের ব্যাখ্যা এবং এই আয়াতের অর্থটা বুঝবে আমার মা। আপনাদের মা গুলি এই আয়াতের জন্য বাস্তবিক প্রেক্ষাপট। অদুস্ত, যখন কোন মায়ের পেটের ভিতরে বাবার যখন বীর্যটা প্রবেশ করে, এক মাস যখন হইয়া যায়, আস্তে আস্তে এটা 40 দিন পর পর যখন এটার পরিবর্তন আসে, ও দোস্ত এক মাস দেড় মাস যখন হয়ে যায়, তখন দেখবেন অধিকাংশ মহিলাদের একটা বমি বমি ভাব হয়, কোনো কিছু খাইতে পারে না, কোনো কিছুর কাছে যাইতে পারে না, তরকারির কাছে যাইতে পারে না, এমনকি ভাতের গ্রানটা শুনলেও সে বমি করে দেয়, হয় কি হয় না? ও দোস্ত, পরীক্ষামূলকভাবে রোগী দেখি, এই জন্য এই বিষয়গুলি জানি, কিন্তু এখন বাবা হয়েছে এটা স্বচক্ষে আমরা দেখতেছি। ও দোস্ত, তখন থেকে বমি শুরু হইয়া যায়, 2 মাস থাকে কারো, 3 মাস থাকে কারো, 4 মাস পর্যন্ত যায়, এরপর যখন 4 মাস যখন পূর্ণ হইয়া যায়, তখন এই দেহের ভিতরে আরেকটা মানব দেহের পূর্ণ আকৃতি হইয়া যায়। পূর্ণ আকৃতিটা যখন হইয়া যায়, তখন 4 মাস যখন পূর্ণ হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার ভিতরে রুহটা দেওয়া হয়, আর যখন রুহটা যখন এই দেহের ভিতরে আবার ডুইকা যায়, তখন বাচ্চাটা আস্তে আস্তে নাড়াচড়া করতে থাকে 4 মাস থেকে, যত তার বয়সটা বাড়তে থাকে তার নাড়াচড়ার অবস্থাটা আরো বেশি বাড়তে থাকে, 6 মাস 7 মাস 8 মাস যখন হইয়া যায়, কত মা দেখবেন রাত্রিবেলা ঘুমিয়ে আছে, হঠাৎ করে পেটের মধ্যে চাপ দিয়া ধরিয়া ঘুম থেকে উঠে পড়ে, স্বামী ঘুমাইয়া তাকে, অন্যান্য সন্তান সবাই ঘুমাইয়া তাকে, কিন্তু গর্ভধারণী মা আল্লাহ তাআলা যে বললেন হামালাতুহু উম্মুহু কুরহা, হামালাতুহু উম্মুহু ওয়াহনান,
অর্থাৎ তোমাদেরকে পেটের মধ্যে রাখিয়া যে কষ্টটা করেছে আল্লাহ তাআলা বলেন, এই সাত মাস আট মাস যখন হইয়া যায় তখন সন্তানটা লাথি মারে হাতে নাড়াচাড়া করে এই পেটের ভিতরে, তখন মায়ের মধ্যে একটা অসন্তুষ্টি ভাব এসে যায়। অনেক সময় মা এই আঘাতের কারণে চোখ দ্বারা পানিগুলি টপ 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 করিয়া পড়ে, রাত্রের নিশীতে যখন সেই আঘাতগুলি করে অজুস্থ ঘর থেকে বের হয় না, মাগরিবের পরে সন্তান সন্তানের উপর কোনো খারাপ নজর পড়ে কিনা, সন্তান তার উপর কোনো ধরনের কোনো ক্ষতি হয় কিনা নিজের চিন্তা করে না মা, চিন্তা করে সন্তানের জন্য, এই চিন্তাটা করি আর ঘর থেকে বের হয় না। একবার যাই খাবারের রুমের মধ্যে, আবার সে থাকার রুমের মধ্যে ছোট্ট কুড়ে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে। ও দোস্ত, যখন তার বাচ্চাটা প্রসব হওয়ার সময় হইয়া যায়, এক মাস পনেরো দিন বাকি আছে, তখন দেখা যায় বৌমাগুলি নতুন যেই মাগুলি আছে এখন বাবা হবে মা হবে। অদুষ্ট ওই মহিলাগুলি স্বামীর বাড়ি থেকে যখন বাবার বাড়িতে যায়, তখন স্বামীর বাড়ির স্বামীর বাবার কাছে যাইয়া জড়াইয়া দড়িয়া চোখের পানিটা ফেলে দিয়া বাবারে কয়, বাবা গো আপনার বাড়িতে দীর্ঘদিন থাকলাম, আপনার সাথে কত আচার ব্যবহার হয়েছে, কত কথাবার্তা হয়েছে, মনে যদি কোনো কষ্ট থাকে আল্লাহর হস্তে আমাকে আপনার মেয়ের মতো মাফ করে দিবেন। বাবা গো জানি না কত সন্তান জন্ম দিতে যাইয়া কত মা বাড়িতে মেডিকেলে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, শাশুড়ির কাছে যাইয়া চোখের পানিটা ফেলে দিয়া তখন বলে, ও শাশুড়ি আম্মা আপনার সাথে চলেছি অনেক কথাবার্তা হয়েছে, মা গো অনেক সময়ের আগের মাথায় আপনার সাথে অনেক কিছু হয়ে গেছে, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, আমি আবার আপনাদের বাড়িতে আসতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। স্বামীর বাড়ির মানুষের কাছ থেকে জীবনের সর্বশেষ বিদায়টুকু নেয়, অদুস্থ জীবনের সর্বশেষ বিদায় শুধু স্বামীর বাড়ি থেকে নয়, যত আত্মীয় স্বজন প্রয়োজন আছে সবার কাছ থেকে নিয়া নিজ বাড়িতে যখন যাই, কত বান্ধবী আছে কত সুপরিচিত মানুষগুলি আছে, সর্বশেষ নিজের মায়ের কাছে কান্দিয়া যখন চিৎকার মারিয়া কয়, মা গো মাফ করিয়া দিও মাফ করিয়া দিও, তোমার দুধের দাবিটা আমার উপর থেকে তুমি সারিয়া দিও, ও মা জানি না এই সন্তানটাকে প্রসব করতে যাইয়া এই সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া আমি বাসি না মরি তার কোনো গ্যারান্টি নাই, আমার পাশের বাড়ির তো বোনটা কিছুদিন আগে মারা গেল, অদুস্থ শুধু এই কথাটাই নয় শুধু এতটুকু কষ্টই নয়, দুনিয়ার সমস্ত মায়া মহাব্বত ছেড়ে দেয় একমাত্র মা। আবার অনেক মাদেরকে দেখা যায় সিজারে বাচ্চা হয় মেডিকেলে নিয়ে যায়, মেডিকেলের বিছানার মধ্যে অপারেশন রুমের ভিতরে যখন নিয়ে যায় অনেক ডাক্তাররা বলেন, মাকে যদি বাঁচান সন্তান বাঁচবে না, সন্তানকে যদি বাঁচান তাহলে মা বাঁচবে না, বলে কি বলে না? এই কথাটা যখন বলে সবাই কই না আগে মাকে বাঁচাও আগে মাকে বাঁচাও সন্তানের দরকার নাই, কিন্তু এই কথাগুলি যখন মায়ের কাছে যায় মায়ের কাছে যখন মায়ের কানের মধ্যে যায়, মা কিন্তু একটা কথা কয়, আমার বাঁচার কোনো দরকার নাই, ও আমার আত্মীয় স্বজন আমার সে কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাকুক আমি এটাই চাই। ও দোস্ত এত রিস্ক নেওয়ার পরে এত কষ্ট করার পরেও মা যখন সন্তানের চেহারাটা যখন দেখে তখন যত কষ্ট তার দিলের ভিতরে ছিল সব তার দিল থেকে দূর হইয়া যায়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদতের পরে সুন্দর আচরণ করার জন্য, সৎ ব্যবহার করার জন্য দুনিয়ার মানুষদেরকে বললাম, তোমার মা যদি বেশ্যা হইয়া যায়, অদুস্থ শুনে রাখো, তোমার মা তো বেশ্যা নয়, তোমার মা তো এত খারাপ হয় নাই, তোমার মা যদি জিনা করে হইয়া যায়, এরপরও সেই মায়ের সাথে সন্তান খারাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, এখানে এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট হলো, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার মা হলো হেমনা বিনতে আবি সুফিয়ান, তিনি ছিলেন বেদিন, কিন্তু মা যখন শুনলো আমার সন্তানটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন মা অনশন করলো যে না, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আবার পিতৃ ধর্মের মধ্যে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আর কোনো কিছু খাবো না এবং পান করবো না। ওদস্ত হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাসূলের কাছে গেলেন, যাইয়া যখন রাসূলকে এই ঘটনাটা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হইয়া গেল, কোন সুবহানাল্লাহ, আল্লাহ সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াত নাজিল করে জানিয়ে দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতিউহুমা। করে দিলেন যে না না, এমন কাজ করা যাবে না যেটা তোমার ভিতরে যেই গেলেম নাই, অর্থাৎ হারাম কোন কাজের জন্য যদি পিতামাতা হুকুম করে এই কাজটা করা যাবে না, কিন্তু এর বিপরীতে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। অদুস্থ এই জন্য দেখা গেল তাফসিরের কিতাবে, একদিন এক রাত, দুই দিন দুই রাত, তিন দিন তিন রাত হয়ে গেল, এরপর হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত যখন নাজিল হইয়া গেলেন, মায়ের সামনে যাইয়া কয়, মা গো, আপনার এই দেহের ভিতরে যদি 100 প্রাণ দেওয়া হয়, 100 জান যদি দেওয়া হয়, আর আমি সাআদের সামনে যদি একটা একটা প্রাণ বের হইয়া যায়, এরপর আমি আল্লাহর অবাধ্যতা হতে পারবো না। ইমান কি জিনিস ছিল, কিন্তু এখানে আল্লাহ তাআলা ইনসান শব্দটা প্রয়োগ করেছেন, ও সাআদ, তোমার মা তো মানুষ, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। চলে এখান থেকে শিক্ষা গ্রহণ করার বিষয়টা হচ্ছে, মা যদি বেঈমান হওয়ার পরেও অন্য ধর্মের হওয়া সত্ত্বেও তার সাথে খারাপ আচরণ না করা যায়, আমাদের মা বাবা কি এর চেয়ে খারাপ? কথা কয় না, তার তো ইমান ছিল না, আমাদের মা বাবার ইমান আছে না? কথা কন নাকে, ইমান আছে না? ইমান আছে, তাহলে আমাদের মা বাবার সাথে তো বিয়াদবি করার কোনো প্রশ্নই আসে না, কথা কন ঠিক কিনা? আমল করবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার কি কাজ, কষ্ট দিবেন না, কথা এবং ভাবভঙ্গিমা যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, মা বাবার দিলে যেন কষ্ট না যায়। এক নাম্বার কি কষ্ট, মুখস্থ না করলে তো লাভ হবে না, এক নাম্বার কষ্ট যেন যে কোনো ভাবেই হোক, দুই নাম্বার ধমক, দুই নাম্বার কি ধমক দেওয়া যাবে না, তিন নাম্বার হলো অকুল্লাহুমা কাউলাং কারিমা, সম্মানের সহিত কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে, মাধুর্যতার সহিত কথা বলবে, যেন কথার মধ্যে কোনো ধরনের অশৃঙ্খলতা বেরিয়ে না আসে। চার নাম্বার ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সামনে বিনয়ের সাথে, মা বাবার সামনে বিনয়ের সাথে চলাফেরা করবা, কোন বিনয়ের সাথে? ও দোস্ত, আমরা যখন শ্বশুর বাড়িতে যাই, তখন শ্বশুর শাশুড়ির সাথে সর্বপ্রথম কেমন ব্যবহারটা করা হয়,
জামাই যেন কোন ধরনের আচার ব্যবহারের মধ্যে খারাপ যেন কোনো কিছু না বের হয়, বিয়াদবি একটা লক্ষণ বা এরকম কোনো ভাব ভঙ্গিমা। এই জন্য দেখা যায় শ্বশুরের সামনে হাঁটু বাঙ্গা দিয়ে বসে, শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকদের দেখলে আসসালামু আলাইকুম আছে না, কথা কয় না আছে না। অর্থাৎ যে নতুন জামাই শ্বশুর বাড়িতে যাওয়ার পর জামাইটা যে ভালো এটা বলার জন্য সবাইকে যাকে পাই তাকেই সালাম দেয়, আসসালামু আলাইকুম। আর এটার দ্বারা কি প্রভাব পড়ে যে সবাই কয় আরে অমুকের মেয়ে জামাইটা তো খুব ভালো, হ্যাঁ চিনে না জানে না, এরপরও সে আমাদেরকে সালাম দেয়, যেখানে পাই সেখানেই সালাম দেয়, কথা কন্যা কে কথা কন্যা কে। কিন্তু আমাদের ভিতরে আবার এমন অনেক মানুষ আছে জন্মের পরে মনে মা বাবারে সালাম দেই নাই। হ্যাঁ কি আমি ভুল বললাম নাকি? খুঁজলে আপনাদের ভিতরে আমি পামু যে জন্মের পরে মনে মা বাবারে সালাম দেই নাই, সরম। হাই হাই আব্বারে কেমনে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন, হাই হা। কিন্তু এই সালাম কিন্তু শ্বশুর যেদিন বিয়া করছে এই দিন থেকে শুরু হয়েছে, কথা কন্যা কে যেদিন শুরু হয়েছে সর্বপ্রথম দেখা হয়েছে তখন থেকে কিন্তু আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন, যেই লোকেরে চিনে না শ্বশুর বাড়ির কুত্তা দেখলো তারা সম্মান করে, কথা কন্যা কে। তাহলে আপনি এখানে সম্মানটা বুঝলেন, কিন্তু যেই মা বাবা জন্ম দিল প্রাপ্য ছিল আপনার মা বাবার কাছে আগে, কিন্তু আমরা এখানে ভালোটাকে খারাপ মনে করি লজ্জা, এটা কি লজ্জার বিষয়? কথা কয় না এটা লজ্জার বিষয়? এটা তো লজ্জার বিষয় না। আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক, মায়ের জন্য দোয়া করবেন আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত করুক। এখন এই মাহফিল থেকে যাই এমন কেউ আসি হুজুর আপনার কথা শুনি আগে সালাম দেই নাই, ইনশাল্লাহ আমল করব।